অতি চমৎকারভাবে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যেখানে দীর্ঘ 9 মাস আমরা সংগ্রাম করেছি এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল এবং আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর এবং এই সরকারই পরবর্তীতে আমাদের জাতির পিতাকে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত করে স্বাধীন বাংলার মাটিতে ফেরত নিয়ে আসেন এবং এই চার নেতাকে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর 3 নভেম্বর হত্যা করা হয়েছিল তো আজকে আমি যেই তিন দাবি উপস্থাপন করেছি এটা আপনি যথার্থ বলেছেন আমি গত 2 বছর ধরে এই দাবি নিয়ে কাজ করছি কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি একটি স্বপ্ন নিয়ে বাংলার মানুষ কিন্তু একটি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল এবং জীবন উৎসর্গ করেছিল এবং সেই স্বপ্নটা কি ছিল যে একটি সোনার বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সকল মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এমন একটি বাংলাদেশ বা সোনার বাংলাদেশ যেখানে সকলের ন্যায় বিচারের অধিকার থাকবে এমন একটি সোনার বাংলাদেশ যেই দেশে এমন একটি সমাজ হবে যেখানে দুর্নীতি থাকবে না দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে এমন একটি বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে একটি মেধাভিত্তিক সমাজ হবে তো আমরা কিন্তু সেই বাংলাদেশের স্বপ্ন দেখেই মুক্তিযুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন হয়েছিল তা আমার আজকে প্রশ্ন আমরা সেই বাংলাদেশ কি পেয়েছি আজকে সেই বাংলাদেশ যদি আমরা বুকে হাত দিয়ে বলি সেই বাংলাদেশ কিন্তু এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি তো সেটা যদি না করে করতে পারি আমাদের ভবিষ্যতে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে কারণ বাংলাদেশ এই দেশ আমাদের মাত্র একটাই এই দেশ ধ্বংস হয়ে গেলে কিন্তু আমরা আর পাব না এই দেশকে তো এই দেশটাকে গড়বে কারা এই দেশকে গড়বে ভবিষ্যৎ প্রজন্ম নতুন প্রজন্ম তো আমি বিশ্বাস করি যে এই আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ বঙ্গবন্ধু জাতীয় চার নেতা এবং যারা মূল্যবান অবদান রেখেছে আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে তাদের জীবনীগুলো কর্মকাণ্ডগুলো যদি নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি তাহলে তাদেরকে অনুপ্রেরণা যোগাবে তারা যদি দেখে যে অনুকরণীয় চরিত্র ছিল বাংলাদেশের ইতিহাসে যারা বীরত্বের সাথে আমাদের মুক্তিযুদ্ধ করেছে যারা অবদান রেখেছে স্বেচ্ছায় জীবন দিয়েছে একটি দেশের জন্য তাহলে আমি বিশ্বাস করি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এই দেশটাকে একটি সোনার বাংলাদেশ হিসাবে গড়ার লক্ষ্যে তখন আমি নিজে প্রত্যেকটা ব্যক্তি প্রশ্ন করবে যে আমার কি কি দায়িত্ব আছে এই দেশের প্রতি তার মানে দায়িত্ববোধটা জেগে উঠবে আমি বিশ্বাস করি সেই কারণে এই তিন দাবি খুবই গুরুত্বপূর্ণ জাতির স্বার্থে তো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এবং জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদের সন্তান হিসাবে আমি মনে করেছি এটা আমার নৈতিক দায়িত্ব এই স্ট্যান্ডটা নেওয়ার জন্য তো আমি এই এই তিন দফা দাবি নিয়ে কাজ করেছি গতকাল আমি মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রা করেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি ওনার সাথে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এই বিষয় নিয়ে এবং আমি এই বিষয়গুলোর যৌক্তিকতা তুলে ধরেছি এবং এটা যে একটি ন্যায্য দাবি এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুবই প্রয়োজন এবং তিনিও একমত হয়েছেন তিনিও মনে করেন এটা যৌক্তিক এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাকে কথা দিয়েছেন অতি সত্বর পদক্ষেপ নেওয়া হবে এই তিন দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে